মানসম্মত শিক্ষা নিশ্চিতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব ধরনের পরীক্ষায় পাস নম্বর 50% করার পরামর্শ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার 7 ফেব্রুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের হাতে কমিশনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন তুলে দেওয়া হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সোমবার 8 ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন দুদকের বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় ইকবাল মাহমুদ বলেন, এই সুপারিশে হয়তো সমালোচনা হবে, আমরা চাই সমালোচনা হোক। সে ব্রিটিশ আমল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাস মার্ক রয়েছে 33 নম্বর, কিন্তু এর পরিবর্তে আমরা বলছি পাস মার্ক 50 হতে হবে, সরকার এটা নিয়ে বিবেচনা শুরু করতে পারে। সুপারিশের পক্ষে ইকবাল মাহমুদের যুক্তি, পাশে যদি চাপ থাকে তাহলে আমাদের ধারণা ক্লাসরুমের শিক্ষকরা আরো মনোযোগী হবেন, বাচ্চারাও আরো বেশি মনোনিবেশ করবে। এই 50 নম্বর পেতে হলে তাদেরকে অনেক কষ্ট করতে হবে, আমরা জানি কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। এদিকে 2019 খ্রিস্টাব্দের 17 জুন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, পাবলিক পরীক্ষার পূর্ণমান 100-এর বিপরীতে পাস নম্বর 40 নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে সরকার, যুগ যুগ ধরে যা 33 রয়েছে। 2014 খ্রিস্টাব্দে তৎকালীন শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান এমন উদ্যোগ নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়ন করার চিন্তা করছে। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে পাস নম্বর 40। দৈনিক শিক্ষার প্রতিবেদনে আরো বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেড পদ্ধতি চালু হওয়ার পর পাবলিক পরীক্ষায় পাশের হার বাড়ছে, পাশাপাশি নতুন এই ব্যবস্থায় উত্তরপত্রে শিক্ষকদের নম্বর দেওয়ার প্রবণতা আগের থেকে বেড়েছে, পরীক্ষার্থীরা এখন পরীক্ষায় আগে থেকে বেশি নম্বর পাচ্ছে। এসব বিষয় মাথায় রেখে শিক্ষায় পাস নম্বর 40 করার চিন্তা ভাবনা করা হচ্ছে।